দেশে করোনায় আরও আটাশি জনের মৃত্যু হয়েছে একদিনে আরও তিন হাজার ছয়শো উনত্রিশ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্য দিয়ে নয় দিন পর দেশে মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামল এছাড়া টানা আট দিন ধরে দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দুপুর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় করোনায় আটাশি জনের মৃত্যু হয়েছে ষোলো থেকে উনিশে এপ্রিল চার দিন দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল একশোর বেশি উনিশে এপ্রিল রেকর্ড একশো জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর আর চোদ্দ থেকে বাইশে এপ্রিল টানা নয় দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামার খবর এল চব্বিশ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তেপ্পান্ন জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন চৌত্রিশ জন তবে তিন দিন পর বাড়িতে কোনো রোগীর মৃত্যু নেই মৃতদের মধ্যে পুরুষ বাষট্টি জন আর নারী ছাব্বিশ জন মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিপান্ন জন এছাড়া চট্টগ্রামে আঠারো ময়মনসিংহে পাঁচ রাজশাহীতে তিনজন খুলনায় তিনজন সিলেটে তিনজন রংপুরে তিনজন মারা গেছেন করোনা এ পর্যন্ত মারা যাওয়া বেশিরভাগেরই বয়স ষাট বছরের বেশি তাদের মৃত্যুর হার ছাপ্পান্ন দশমিক ছয় এক শতাংশ এরপরে সবচেয়ে বেশি ঝুঁকিতে একান্ন থেকে ষাট বছর বয়সীরা তাদের মৃত্যুর হার চব্বিশ দশমিক চার চার শতাংশ গত চব্বিশ ঘন্টায় পঁচিশ হাজার আটশো ছিয়ানব্বইটি নমুনা পরীক্ষায় শনাক্তের হার চোদ্দ শতাংশ এদিকে টানা আট দিন ধরে নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে শনাক্তের হার কমছে ১৬ এপ্রিল আঠারো হাজার নয়শো ছয়টি নমুনা পরীক্ষা করা হয় ওই দিন শনাক্তের হার ছিল তেইশ দশমিক তিন ছয় শতাংশ এরপর ধারাবাহিকভাবে তা কমতে কমতে তেইশে এপ্রিল চোদ্দ শতাংশে নেমে দাঁড়ায় এদিকে টানা তিন দিন ধরে দেশে শনাক্তের সংখ্যাও কমছে বিশে এপ্রিল চার হাজার পাঁচশো উনষাট জনের করোনা শনাক্ত হয় পরদিন চার হাজার দুইশো আশি তারপর দিন চার হাজার চোদ্দ এবং গত চব্বিশ ঘন্টায় তা তিন হাজার ছয়শ উনত্রিশ জনে নেমে আসে এ পর্যন্ত সাত লাখ উনচল্লিশ হাজার সাতশো তিন জনের করোনা শনাক্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ছয় লাখ সাতচল্লিশ হাজার ছয়শ চুয়াত্তর জন ডিবিসি ডেস্ক